হ্যান্ডেল ছাড়াই হার স্টার্ট দস না হ্যাঁ আমি তো হ্যান্ডেল ছাড়াই স্টার্ট নেই তোমার পুরার মতে হ্যান্ডেলও লাগে না হারারাই এলাকা দে হকা জালাই এলাইছে এই জন্যই তো তগর লাগার মই চামাতে কয় যে তোমার বৌবান কোন উঠে দাদা দিদি দাদা দাদা চা হ্যাঁ আসিলাম কে কইছে হেই দেখছে কই কি আছে হ্যাঁ আমি কি কথা আস্তে কমার পারি আমি জোরেই কমু তোমার পুরার বজে আমার সংসারের মধ্যে আগুনটা দলাইলো এই একটা বিচিত্র পুলার বউ আমার নামে তোর নাম কষে দে 1000 টাকা নিছ তোর থেকে তুমি এ বাসুরা চোর এ বাকরে সংসারে চুরি করবা দছ ভাই থেকে কাগজ পয়সা নাকি এত উলাউলি কিসের আম্মা ও কিছু না তো বলমা আম্মা সি 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 আব্বা উত্তর পাড়ার কাকার কাছে কি কইছে জানেন আপনি আপনার বলে আরেকখানে বিয়া হইছিল কি কইলে উত্তর পাড়ার তোমার চাচার কাছে কইছে আমার আরেকটা বিয়া হইছিল মরর বানর আমার কবে বিয়া হইছিল পাগলের কথা এটা কার কাছে কইছি আমি আমার বোর কাছে কইছেন তোর পাগল তোর বোর লগে আমার লগে দেখাই না দেখা না হুদাই গো আমার বউ কিরকম দুঃখ লাগে
তোর বোন তো আমি চিনি। হ্যাঁ তোর বোন লগে আমার লগে তো সাত দিন ধরে দেখা না, সাত দিন দেখা না। হে তো দেয় না আঙ্গ মার কাছে কইছে আঙ্গ মা তো রাগা রাগে আঙ্গ বাবার মারছে তুই রে। এটা তোর বোন মিছা কথা কইছে, মিছা কথা কইছে। ভালো হয়ে যান কই দিলাম আমি, ভালো হয়ে আছে। এই যে হনো কি বোরে ভালো করিয়া শাসন করোগা আর ভালো করিয়া বুঝাইয়া হনোগা। হনোগা তুই ধরি ভেঙে গেছে এক পাও কবরে গেছে গায়ে হনো কি রকম দুঃখ ধরে। পাগলদানি কনকার, যারে আমি বেসেছিলাম ভালো সে আমার না। হ্যাঁ এলাকার ভালো মানুষ, ভালো মানুষ হিন্দি আইলাম পারো প্রমাণ পাও তাহলে আমার বাবার বিচার করো যাও। আচ্ছা যাও আমার প্রতি একটু বিশ্বাস নাই কো, এত রাগ করে বইয়া থাকো না। এখন তোমার কি রাগ? এতদিন ধরে তোমার হাতে ঘর সংসার করে খাই, তাও তুমি যদি আমারে এখন তুমি না বুঝো তাইলে কবে বুঝবা? তাই কও আমার সুনামণি একটু এই যে একটা কথা কও, এই তো রান্ধো নাই রান্ধো নাই আমার কাছে খাইবে দেওয়া হয়। এই সকালে তুমি আমার খেতে দিচ্ছ, এই তো সকালে গেছি আর বেদের কি তাই বাঁচি না। একবারে ঠান্ডা তাই তো রান্ধেই নেই, তাইলে হাসাই করে রান্ধো নাই। আইসালে তখন আগুন দেখি না, তোমার হাতের কথা কই আমার লাভও না, আমি বোর হাতের কথা কই আসি। বৌমা, ও বৌমা, জি আব্বা বলেন। এতে তো আগুন জ্বালিয়ে হারো, এটা আগুন জ্বালাও। বা আপনি আমার আগুন জ্বালাবার কইলেন? ওহো এটা আগুন জ্বালাও, আমি এখনি আগুন জ্বালাইতাছি আব্বা। আগুন জ্বালাইতাছ? হ্যাঁ আব্বা। তাইলে জ্বালাও, আমি রু চাষল দিয়ে চাঁদা খাই আহি। আচ্ছা আচ্ছা আপনার পোলা কই গেছে? আপনার পোলা আপনি এখনই ডাকেন, আমি আর এই সংসারে থাকবো না। কে বৌমা এই অলক্ষিনী কথা কাউকে কি হয়েছে এটা কও। আম্মা এখন যা আব্বা মানে কি কইতাছে জানেন? আপনি কি কইতাছে? দাদু বউ
আমার ঘরে তো চাল নাই, ওই বামর চাইলাম বামর চাইলে নিকা গেছে, নাম দিন মুনা খাই রয়েছি। ঠিকই আছে, ওই যে আমার বাচ্চা যেদিন তেলটা সেদিন কাদা খালি দে হোট তলে, আর যেদিন আমার বাড়ির তেল হুক না থাকে না সেদিন কাদা খালি হুকিয়ে দেয়। দাদু তো আজকে রান্ধো নাই? না তাহলে রান্ধো নাই। বুড়া কালে বিয়ার গালে উসে পুলার বোতার মিশা কথা কয় নাই, পুলার বো যা কইছে কুরামে কুরামে মিলছে। আমার কথাটা তো সুন্দর করে শুনবি। এইটাই তো কমুকিয়ে নিয়ে হাঁটাই মূল কাহিনী হইল। কম দেখি কি কবা? হ্যাঁ পোলার মুখী কই আসবো দামি না কইছি। আপনি তো
কিন্তু কইলেন আগুন জ্বালাবার ভুল বুঝো নাই না ওই যে বাবা কি আইসা আগুন দেখবার গেছাল হ্যাঁ আইসা আগুন দেখেনে দিকে তোমার বৌমারে কইছে যে আগুন গ্যাস কে জ্বালাবা হ্যাঁ আমার বৌ মনে করছে যে সংসারে বার আগুন ধরাবার কইছে ও হেলেগে তোর বউ মিছা কথা কইছে হ্যাঁ তুমি এ বা খারাপের খারাপ হ্যাঁ আর পুরা কালে সংসারটা বাংপাত দছাম তোর হাড়ি গুড়ি হেলে জোড়া করে হাল দেব বুঝছ আমার মায়ের যদি হাড়ি গুড়ি জোড়া করে দাও বই বউ বাবা কোন বউ বাবা কইছে তুমি তুই আঙ্গ বাপ মার মধ্যে আগুন ধরাই দিছা কেডা বউ নিয়া বাপের বাড়ি দি আয় আমার সংসারে এক সেকেন্ড রাখমু না যা তোর মা আপনার পায়ে পড়ি এখন মাফ করে দেন রাখ মাফ করে দাও আঙ্গ মা ওলি হেবা জাতের জাতি মাফ করে দিছে তরে দুই দর্শকের কাছে মাফ চা যে আমার নাগাল আর ভুল কই কইরন না যা এই যে দর্শক ভাইরা আমারে মাফ করে দেন এরকম ভাবে সংসারে কেউ অশান্তি করবেন না আগুনও জ্বালাবেন না আর কথা শুনতে ভুলও করবেন না আর শুনুন ভাইরা আমারও আর বউ মারতে মারতে এখন আর মারবার মন ধরে না